এই হচ্ছে আমার অক্সিজেন। আমি কখনো ভাবতে পারি না যে আমি থাকা অবস্থা আমার মানে নেই। তোমাকে অনেক ভালোবাসি আমি, এটা আমাকে কখনো বলা হয় না, বাট আজকে আমি আমার জীবন দশে এটা দেখে যেতে পেরেছি যে আমি আই এম সরি আই এম গেটিং ইমোশনাল, বাট আমি বেঁচে থাকতে আমি দেখে যেতে পেরেছি যে আমার মাকে আমি সম্মান দিয়ে যেতে পেরেছি। এবং আসলে আমার মা অনেক অসুস্থ, উনি হচ্ছেন আমার অক্সিজেন। আমি কখনো ভাবতে পারি না যে আমি থাকা অবস্থা আমার মানে নেই। সো এটা আমার জন্য, আমি কখনো চিন্তা করলে আমি খুব ইমোশনাল হয়ে যাই। আমরা হয়তো বা কাজ করে ব্যস্ত থাকি, আমাদের অনেক স্ট্রাগল থাকে লাইফে, হয়তো মাকে আমরা খুব সময় করে একটু বলতেও পারি না যে আম্মু কেমন আছো, বা সেই সময় দেওয়াটা হয়তো অনেক ভালোবাসি, মিস করি। কিন্তু তাকে স্পেশালি কোনো একটা কিছুতে, যে অনেক একটা আছে না যে আমরা উইকলি হয়তো একটা দুটো দিন আমরা শুধু মায়ের জন্যই এক্সপ্লেন করা, সেটা হয়তো হয় না জীবনের প্র্যাকটিক্যাল সিচুয়েশন থেকে। আমি বলবো না যে আমার চলচ্চিত্রের পিছনে আসলে আমার পরিবার, এটা অনেকেই জানে যে কোনো সাপোর্ট ছিল না কখনোই, তারা কখনোই চায়নি আমি চলচ্চিত্রের কাজ করি। এটা আসলে আমরা ছোটবেলা থেকেই, আমরা ভাই বোনদেরকে, আমাদের সবাইকে এই কালচারাল মাইন্ডেই বড় করা হয়েছে। আমরা নাচ শিখেছি, গান শিখেছি, কিন্তু ফিল্মের জায়গাটাতে আসলে সেটা হয়তো একটা কনজারভেটিভ মাইন্ড থেকেই হয়েছে যে কেউ চায়নি। বাট যখন আমি সংবাদ উপস্থাপনা থেকে আমি আসি, আমাকে যখন আমার যিনি ডিরেক্টর প্রডিউসার যারা ছিলেন, তারা বাসায় এসে আম্মু আব্বুকে একটু মিস করে যে ওটাই লাস্ট বা ফার্স্ট কাজ, আব্বু এরপর আর কাজ করবে না। সো সেভাবে আসলে আমার পথে চলা শুরু। কিন্তু এই যে আমার পরিশ্রম বা আমার কাজ সবকিছুর পেছনে আমার মায়ের অন্যরকম একটা অবদান ছিল। তিনি অনেক স্যাক্রিফাইস করেছেন। আমরা শুনেছি ছোটবেলা থেকে গল্প যে আম্মুর অনেক সুন্দর ক্যারিয়ার হতে পারতো, সে একজন শিক্ষিত মহিলা, একজন সুন্দরী মহিলা, একজন ধৈর্যশীল মহিলা, কিন্তু সে সবকিছু, যেটা আসলে এর আগেও অনেকে বলে গিয়েছে যে মায়ের আসলে সবসময় স্যাক্রিফাইস করেই যায় আমাদের জন্য। এবং আমি এখনো যে কাজ করছি আমার সন্তানের টেক কেয়ার, বা আমি নিজেও একজন মা, কিন্তু তারপর আমরা মাঝে মাঝে ভাবি যে আমরা আসলে দেখতে দেখতে না সময় চলে যায়, আমরা যেমন অনেকটা পথ পেরিয়ে যাচ্ছি তেমনি আমাদের মায়েদেরও বয়স হচ্ছে। সো এই জিনিসগুলো না ভাবলে মনে হয় যে আসলে কি হচ্ছে, যদি আটকে রাখতে পারতাম কিছু সময়। সো আমি সবাইকে বলবো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, যারা আয়োজন এত চমৎকার আয়োজন করেছেন, এই ধরনের আয়োজনে বারবারই আসলে আমি সম্মানিত করতে চাই সকল মায়েদেরকে। এবং আমি যদি, আমি যে এই প্রোগ্রামে একটা পার্ট হতে পেরেছি আমার ভীষণই ভালো লাগছে। এবং এত এত গুণী মানুষদের মাঝখানে আপনারা সবাই আমার জন্য, আমার মায়ের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর থ্যাংক ইউ সো মাচ যে আমাকে আসলে ফর ইনভাইটিং মি হিয়ার। থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট। মা সবসময়